হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নেন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বিটিসিএস সাতশি মাইনিং অ্যাপে নতুনভাবে এখন রেজিস্ট্রেশন করবেন এক কথায় বলতে গেলে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট সাইজ কোনো ডকুমেন্ট বা আপনাদের মানে যে কোনো একটা ডকুমেন্ট সরকারি ডকুমেন্ট কিন্তু লাগে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে গেলে এই সব কিছু বাদ দিয়ে মানে রকম ঝামেলা ছাড়াই আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন সম্পূর্ণভাবে আর কি এখানে মাইনিং করতে পারবেন আর্নিং করতে পারবেন সমস্ত কিছু করতে পারবেন বাট আপনাদের কিন্তু কোনো ভোটার আইডি কার্ড বা কোনো সরকারি ডকুমেন্ট কোনো কিছুই লাগবে না তো এই বিষয়টা আমি এখানে আজকে ক্লিয়ার করে দেবো আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আর যারা যারা এখন পর্যন্ত এখানে মাইনিং স্টার্ট করেননি বা অ্যাকাউন্ট রেজিস্টার করেননি তারা অবশ্যই এ টু জেড দেখবেন তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন এবং অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করতেছে যে আমরা যে ভোটার আইডি কার্ডটা দিব এখানে কিন্তু কোনো অপশন নাই বর্তমানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে গেলে এখানে কোনো এরকম অপশন নাই যে যেখানে আপনারা ভোটার আইডি কার্ডের নাম্বার বা আপনাদের পাসপোর্টের নাম্বার দেবেন এরকম কোনো অপশনেই নেই আগে ছিল বাট এখন কিন্তু নাই তো এগুলো না দিলে কি আমাদের পরবর্তীতে কোনো ঝামেলা হবে বা কোনো প্রবলেম হবে তো সমস্ত বিষয়গুলো আমি আজকে ক্লিয়ার করে দেবো তো ফ্রেন্ডস আপনারা বারবার করে বলতেছি ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক তো ফ্রেন্ডস আপনার সর্বপ্রথম ভিডিওর নিচে টাইটেলের পাশে যে চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন এয়ার ড্রবলিং এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনারা নিচে দেখতে পারবেন রেজিস্টার লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে রেজিস্টার অ্যান্ড স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই ইমেল অ্যাড্রেসটা যাতে আপনাদের লগ করা থাকে এরকম একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে নিচে আপনারা টিকমার্ক একটা দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের জিমেলে একটা কোড নাম্বার চলে যাবে সরাসরি চলে যাবে না আপনাদের জিমেলে মানে জিমেলটা অবশ্যই লগ করে থাকতে হবে তো এখানে দেখেন একটা কোড নাম্বার চলে আসছে তো আমি এটা কপি করে নিয়ে নিচ্ছি কপি করে নিয়ে আসার পরে এখানে এটা পেস্ট করে দিবেন পেস্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে মানে লগ ইন পাসওয়ার্ড তো এখানে আপনারা যে পাসওয়ার্ডটা দেবেন সেটা যাতে দুইখানে এক রকম হয়ে থাকে যেমন লগ ইন পাসওয়ার্ড এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড দুইটাই কিন্তু একই লাগবে অবশ্যই সেম লাগবে আলাদা দিলে কিন্তু হবে না তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারাও একটা আপনাদের নিজের মতো করে দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে মানে এখানে আপনারা গুগল প্লেতে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা ইজিলি অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি অলরেডি আমি কিন্তু অলরেডি আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এটা জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি কারণ এটা আমার একটা বড় ভাই ফোন তার ফোন থেকে আমি দেখাচ্ছি মানে অনেকেই আমাকে প্রশ্ন করতেছে যে কিভাবে আমরা নতুনভাবে অ্যাকাউন্টটা রেজিস্টার করব তো আমি তো আমার ফোনে দেখাইতে পারতেছি না কারণ আমার ফোনে কিন্তু অলরেডি অ্যাকাউন্ট আছে আমি চাচ্ছি না যে কোনো রকমের ট্রেকিংয়ের শিকার হইতে মানে পরবর্তীতে কিন্তু এগুলো অনেক ঝামেলা হয় এই জন্য আমি রকম ঝামেলা ছাড়াই এই কাজগুলো করতেছি আর কি তো এখানে দেখেন অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে এখানে জাস্ট ওপেন করে নেবেন ওপেন করার পরে নিচে আপনারা মি নামে একটা অপশন দেখতে পারবেন এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে উপরে ক্লিক লগ ইনে ক্লিক করে এখানে জাস্ট ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন মানে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলটা দিতে হবে এবং যেটা পাসওয়ার্ড দিলেন আপনারা সেই পাসওয়ার্ডটা অবশ্যই এখানে দিতে হবে দেওয়ার পরে জাস্ট লগ ইনে ক্লিক করে দেবেন আমি পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইনে ক্লিক করে দিচ্ছি তো অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ওয়েট এই যে এখানে আপনারা পার্সোনাল সেটিংসে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আই আইএম নডের রোবট ভেরিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে মূলত আপনাদের ফেসটা ভেরিফিকেশান করতে হবে আপনাদের কোনো এনআইডি কার্ডের নাম্বার লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে এখানে অ্যালাউ করে দেবেন সব কিছু অ্যালাউ করে দেওয়ার পরে অটোমেটিকলি ক্যামেরাটা কিন্তু অন হয়ে যাবে এই যে দেখেন ক্যামেরা অন হয়ে গেছে তো এখানে মূলত আপনাদের ফেসটা ভেরিফিকেশন করতে হবে এখানে কিন্তু সব কিছু বলে দেওয়া আছে মানে কীভাবে আপনাদের ফেসটা ভেরিফিকেশান করতে হবে মানে আপনাদের মাথাটা মানে ডানে বামে ঘোরাইতে হবে এবং নিচু করতে হবে এরকম কিছু করতে হবে আর কি তো এগুলো করে আপনারা অবশ্যই ফেসটা ভেরিফিকেশন করে নেবেন তো আমি দেখাচ্ছি আপনাদের যে ফেস ভেরিফিকেশন করার পরে এখানে কীরকম ইন্টারফেস আসবে তো ফ্রেন্ডস এখানে যখন আপনাদের ফেসটা নিয়ে নিবে নিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু ভেরিফাইং লেখাটা দেখতে পারবেন তো যখন ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে ভেরিফাইড লেখাটা অলরেডি চলে আসবে তো ভেরিফাইড লেখাটা আসার পরে আপনারা এখান থেকে ব্যাগ হয়ে চলে আসবেন ব্যাক হয়ে আসার পরে নিচে আপনারা দেখতে পারবেন এখানে মাইনিং নামে একটা অপশন মাইনিং নামে অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে স্টার্ট মাইনিংয়ে জাস্ট একটা ক্লিক করে দেবেন স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তো আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন তো একটু পরে কিন্তু দেখবেন এখানে সব কিছু অলরেডি চালু হয়ে যাবে মানে মাইনিং আপনাদের একবার জাস্ট চালু করতে হবে একবার চালু করলে কিন্তু এখানে আজীবন মাইনিং চলবে সরি আজীবন না মানে বারোই ডিসেম্বর পর্যন্ত এখানে মাইনিংটা চলবে তো এখানে জাস্ট আপনাদের কাজ হচ্ছে এখানে জাস্ট রিসিপ বিটিসিতে ক্লিক করতে হবে মানে একশো পঞ্চাশটা ব্লকের আগেই কিন্তু আপনাদের রিসিপ বিডিসিতে ক্লিক করে এই বিটিসিগুলো এখান থেকে রিসিভ করে নিয়ে নিতে হবে যদি আপনারা একশো পঞ্চাশটা ব্লকের পরে রিসিভ না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের সাসপেন্ড করে দেওয়া হবে মানে সাসপেন্ড করলে আপনাদের অ্যাকাউন্টটা একবারেই নষ্ট হয়ে যাবে না মানে আপনারা একশো পঞ্চাশটা ব্লক হওয়ার পরে যেগুলা ব্লক হওয়ার কথা ছিল সেই ব্লকগুলো কিন্তু হবে না মানে আপনাদের কিন্তু লস হবে এই জন্য আমি বলতেছি আপনারা অবশ্যই একশো পঞ্চাশটা ব্লকের আগে এখান থেকে রিসিভ করবেন প্রয়োজন হলে আপনারা প্রতিদিন দুইবার এখানে ঢুকবেন এই অ্যাপসটাতে দুইবার ঢুকবেন দুইবার ঢোকার পরে সেখান থেকে জাস্ট রিসিপ বিটিসিতে একটা করে ক্লিক মারা দেবেন সকালবেলা একবার আর সন্ধ্যাবেলা একবার এ দুইবার আপনারা ঢুকে জাস্ট এক সেকেন্ডের কাজ আপনারা এখানে রিসিপ বিটিসিতে ক্লিক করে জাস্ট বিটিসিগুলা রিসিভ করে নেবেন রিসিভ করে নিলে হয়ে গেল এখানে আপনাদের আর কোনো কাজ করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনারা যদি মাইনিং স্পিড বাড়াইতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে হ্যাশ কার্ড বাড়াইতে হবে আর হ্যাশ কাট বাড়াইলে কিন্তু আপনাদের মানে মাইনিং স্পিডটা বেড়ে যাবে এবং আপনাদের রেফার করতে হবে যদি আপনারা রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে মাইনিং স্পিডটা বেড়ে যাবে আর হ্যাশ কার্ডগুলো কীভাবে নেবেন এবং কীভাবে আপনারা এখান থেকে মাইনিং স্পিড বাড়াবেন এই সব বিষয় নিয়ে আমি কিন্তু রিসেন্টলি অনেকগুলা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি অলরেডি তো আপনারা আমার চ্যানেলটা যদি একটু রিসার্চ করেন তাহলে কিন্তু এখান থেকে সমস্ত ভিডিওগুলোই পেয়ে যাবেন আর বিটিসিএস নিয়ে যে ভিডিওগুলো আমি আপলোড করছিলাম সমস্ত ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ সেই ভিডিওগুলোতে কিন্তু ইম্পর্ট্যান্ট কথা বলা হয়েছে এবং এখানে আপনারা কি কি উপায়ে কাজ করবেন কি কি উপায়ে আর্নিং করবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করছি এই জন্য আমি বলতেছি সমস্ত ভিডিওগুলো অবশ্যই একবার করে হইলেও আপনারা দেখে চলে আসবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আর বেশি লং না এখান থেকে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা છે નેક્સ્ટ વિડીયો ધન્યવાદ